হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ বলছি, মানে একজন গোয়েন্দা, একটি গোয়েন্দা সংস্থা থেকে একটি গোয়েন্দা কথা বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। আমার আপনার কাছে কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো কি করতে পারি আমি? আমার কাছে? একদম আপনার কাছে, হ্যাঁ। প্রশ্নগুলোর ধরন একটু ব্যক্তিগত হতে পারে, কিছু মনে করবেন না। একজন গোয়েন্দা হিসেবে এটা আমার কর্তব্য সত্যিটাকে খুঁজে বার করা, সেই কারণে এই ব্যক্তিগত প্রশ্নগুলো আপনাকে করতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, বেশ বলুন। আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন? মানে হ্যাঁ, মানে একটু তো করি বটে। কেন করেন? অনেকগুলো কারণ আছে আসলে। মানে কিভাবে বলি, মানে আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? না, আমি জানি কি জানি না সেটা তো অমূলক। এক্ষেত্রে আমি আপনাকে আগে জিজ্ঞেস করছি, আপনার উত্তরটা পেলে আমার কাছে যে তথ্যগুলো আছে, কিছু তথ্য আমার কাছে আছে, সেগুলো আপনাকে দিতে আমার সুবিধা হবে একটু আর কি। যে আপনি যদি একটু খুলে বলেন যে আপনি সন্দেহ করেন না করেন না। হ্যাঁ, আমি মানে বাধ্য হচ্ছি বলতে করি, হ্যাঁ মানে যথেষ্টই করি। যথেষ্টই করেন? হ্যাঁ। আচ্ছা, আমি গতকাল বিকেলবেলা 5:30 নাগাদ পার্ক স্ট্রিটে আপনার স্বামীকে দেখলাম, হাতে একটি গ্লাস ছিল। গ্লাস? গ্লাস ও তো মানে খুব স্বাভাবিক, মানে অলমোস্ট ড্রাঙ্কার্ড হয়ে গেছে এখন, কিভাবে আর বলবো, মানে অ্যালকোহলিকই বলা যায়, প্রত্যেকদিনই খেয়ে ফেরে। আমি অবশ্য সে কথা বলিনি, গ্লাস ছিল বটে, কিন্তু গ্লাসে লাল চা ছিল, মানে লিকার টি। আচ্ছা, রাস্তা দাঁড়িয়ে মদ খাওয়াটা বোধ হয় অত দূর এখনো অবধি উনি যাননি আমার মনে হয় আর কি। যাবেন হয়তো আগামী দিনে, কিন্তু এখনো যাননি। সঙ্গে একজন মহিলাকে দেখলাম, আপনি তার সম্বন্ধে কিছু জানেন কি একটু? মহিলা? আচ্ছা, মানে বুঝতে পেরেছি, ওর যে কলিগ এখন রিসেন্টলি প্রচন্ড মেলামেশা যার সাথে, মানিকতলা গোয়া বাগান লেনে থাকে, আমি সব খবর নিয়ে নিশ্চয়ই তার সাথেই ছিল, লম্বা করে ফর্সা তো। না, এই মহিলা ছিলেন বেটে এবং গায়ের রং খুব ফর্সা, এমন কথা বলা যায় না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তাহলে হচ্ছে এটা ওর অ্যাডভোকেট, এর অ্যাডভোকেট যার সাথে বাড়ি এসে রেগুলার কথা চলে আমার আড়ালে অবশ্যই, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। এই গোরেল মহিলা থাকেন হচ্ছে আপনার নিউটাউন রাজারহাট, এটাও আমি জানি, আমি সব নিয়েছি খোঁজ। রাজারহাটে থাকেন? নিউটাউন রাজারহাটে থাকেন, একটু বেটে, চুলটা, চুলের লেন্থটা হচ্ছে বেশ লম্বা। না 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 না, লম্বা তো না, এনার এনার কিন্তু শর্ট শর্ট হেয়ার। না, আমি যাকে দেখেছি তার চুলটা বেশ লম্বা ছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে হচ্ছে যাকে বন্ধু বলে চালায় কিন্তু আসলে মানে প্রচন্ড ঘোরেল মহিলা, আর এর সাথে ডেফিনেটলি একটা অ্যাফেয়ার আছে আমার মোস্ট প্রবলি মনে হয়। এ হচ্ছে বসপুকুর শীতলা মন্দিরে থাকে, ওর পুরনো বন্ধু বলে চালায় কিন্তু আসলে কিছু একটা তো চলছে। তাহলে দ্বিতীয় যার কথা বললেন, তার শর্ট হেয়ার, মেটে এবং গায়ের রংটা খুব ফর্সা নয়, তিনি থাকেন নিউটাউন রাজারহাট। তৃতীয় যার কথা বললেন, তিনি তার চুল লম্বা, তিনিও মেটের দিকেই, খুব লম্বা নন এবং গায়ের রঙও খুব ফর্সা নয়, কিন্তু তিনি থাকেন কসবা বসপুকুরে। আর প্রথমজন কোথায় থাকেন বললেন? মানিকতলা গোয়া বাগান লেন। মানিকতলা গোয়া বাগান লেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদি, ধন্যবাদ। ধন্যবাদ মানে? ধন্যবাদ মানে ধন্যবাদ, এক মিনিট, না না মানে আপনি যে বললেন আমি বললে আপনি আমায় তথ্য দেবেন, একদম সেটা কি হলো? হ্যাঁ, আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আপনি তথ্য দিলেন যে তিনটি একদম ফ্রি মানে অ্যাপ্রোচেবল মহিলা সম্বন্ধে, সেই কারণে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। মানে কি মানে আপনি যে বললেন আপনি একজন সংস্থা, ডিটেকটিভ সংস্থা থেকে কথা বলছেন, আপনি সাহায্য করবেন আমায়? না না, হ্যালো, আরে হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। ইতনা শক করনা ভি আপনে পতি কে উপর ঠিক নেহি হ্যায়। এক্স্যাক্টলি, সেটা আগে বুঝুন। আপনি দেখছি গোয়েন্দা গল্প পড়ে পড়ে এবং দেখে দেখে একেবারে মাথাটা বিগড়ে গেছে। मैं আরজে প্রবীণ বল রাহা হুন রেড এফএম 93.5 সে, ডোন্ট রিঅ্যাক্ট। মেরে সাথ স্টুডিও মেরে সাথ মেরে সাথ স্টুডিও মে পরমব্রত দা হ্যায়, জিনকি মুভি আ রহি হ্যায় সত্যনিশি বোমকেশ অন, আর গোয়েন্দা বনকে ওই। আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন, এই ধরনের বদমাইশিগুলো কিন্তু বোমকেশ করে না, এটা আমি পরমব্রত হয়ে করলাম কিন্তু আপনার সঙ্গে। হ্যাঁ, এবং আপনাকে ধন্যবাদ জানালাম তিনজন মহিলার অ্যাড্রেস দেওয়ার জন্য, সেটা বিশ্বাস করো না, সেটা আমি ব্যবহার করবো না কোথাও, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
তবে এতটা সন্দেহ করবেন না দিদি, প্লিজ, সবাই এরকম হয় না, সব পুরুষ মানুষ এরকম হয় না। मैडम की हंसी नहीं रुक रही है जानकर के कि उनसे कितनी बड़ी। अच्छा, 2 तारीख को जाइएगा जरूर देखने के लिए सत्यनिशी ब्योमकेश। थैंक यू वेरी मच, थैंक यू। हाँ, उनको साथ में लेके जाइए, नहीं तो फिर कहीं पर और। ना ना, अपना स्वामी क्यों नहीं जाबेन, और ये 3 जन जाते संदेह करें तादर क्यों संगे नहीं जाबेन पार्ले। थैंक यू, थैंक यू, रेड एफएम बजाते रहो, 2 तारीख।